Let's go. তো গাইস, বক্সার রিসিভ করছে দেখছেন, DJI সবচেয়ে আন্ডাররেটেড একটা ড্রোন। তো ওইটা আজকে আনবক্স করবো। আনবক্স করার জন্য যাচ্ছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার একটু ভিতরের দিকে, যেখানে একটু নিরিবিলি আনবক্স করা যাবে, সাউন্ডটাও একটু ভালো আসবে, অ্যান্ড লোকেশনটা দেখতে সিনেমাটিক অ্যান্ড সুন্দর লাগবে। অ্যান্ড ইজ দ্য ফার্স্ট টাইম আম ড্রাইভিং করলা ক্রস 2025, ভেরি এক্সাইটিং মোমেন্ট ফর মি। লেটস গো। This is Saif who left it, so once again welcome to Saiflor. So today's exploring topic is a Joss drone unbox. So which drone ta? Let's check it out. Which drone it is? So DJI Neo Motion Combo. So cholun dekhi etar ki obostha. Gorom gorom unboxing hobe. তো আপনার মনে হতে পারে এই লোক কি পাগল হয়ে গেছে, এতগুলো ড্রোন থাকার পরও কেন এই নিওর মতো একটা ড্রোন কিনলাম, ছোট একটা ড্রোন। তো এটা কিনার পিছনে একটা কারণ আছে, ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন। আর এটার প্রাইস কত সেটাও অনেকে জিজ্ঞেস করবেন, আমি জানি কোথেকে নেবেন সব কিছুই বলতেছি, তবে আগে আনবক্সটা করে নিই। তো DJI যে কোনো ড্রোনে কিন্তু আনবক্স করতে আলাদা লেভেলের একটা ফিল লাগে। যারা DJI বা ধরনের সিনেমাটোগ্রাফি করে বা DJI প্রোডাক্ট ইউজ করে, দে নো হোয়াট ডাজ ইট ফিল। সো লেটস আনবক্স দিস বেস্ট, নট এ বেস্ট, টাইনি বেস্ট আই মাস্ট সে, বাট এইটা ওয়ান্ডারফুল পিস অফ টেক, যেটা আপনি মানে আমি বুঝাতে পারবো না। কজ আমি যখন আপনাকে ইনডেপথ ভিডিওগুলো দেখাবো, ওগুলোর মধ্যে আপনি দেখতে পারবেন এই পিচ্ছে একটা ড্রোনে কতভাবে ফ্লাই করা যায়, কোন কোন লেভেলের শট নেওয়া যায়। ইনফ্যাক্ট এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়ির ভিতর দিয়ে চলে যেতে পারবে এই ড্রোনটা, এত কুল কুল জিনিস করা যায় এই ড্রোনটা দিয়ে। ওকে, কথা বাদ দিয়ে এখন হচ্ছে আমি আনবক্স করবো এই ড্রোনটা। সো ভিতরে কী কী আছে সব ফালাই দিই, দেখি কী অবস্থা। তো কিছু দেখতেছি না, স্লো দিস। বক্সে আসলে আর কিছু নাই। এটা হচ্ছে DJI গগলস M3। এটা নট ব্যাড, বাট সিমস লাইক গগলসের থেকে একটু বাল্কি লাগতেছে আমার কাছে সামহাও। আর জিনিসটা এখন আমি চোখে দিয়ে দেখবো অ্যাকচুয়ালি এটা কেমন ফিল হয়। ওকে, ইউজ করতে করতে বুঝবো, কিন্তু ফার্স্ট গ্ল্যান্সে যেটা মনে হচ্ছে একটু হেভিয়ার, মানে আমি গগলস ইউজ করে ওইটার চেয়ে বলা যায় একটু হেভিয়ার ফিল হচ্ছে। সো ইয়া, হ্যাঁ, এটা ভালো লাগছে এত কম বাজেটের একটা জিনিসের মধ্যে একদম গগলসের যে ফিচারগুলো আছে, এই যে দেখেন টাইট লুজ করার যে ব্যাপারটা আছে এটা কিন্তু আছে। আর যে সাইডে কেবলটা খোলা যায় না, এটা আসলে খোলা যায় না, ফিক্সড। আর কি আছে দেখি বক্সে। তো এটা রেখে দিই এখন। ওহ, দ্য ড্রোন ইটসেলফ, পিচ্ছে একটা জিনিস, জাস্ট লুক এট দিস। দ্য ড্রোন ইটসেলফ, DJI নিও। আর কি দিছে, আর কি দিছে এটার মধ্যে, তো এখানে কিছু দেখতেছি না। অ্যান্ড এটার ভিতরে যদি বলি, এটার ভিতরে অনেক কিছুই আছে দেখা যাচ্ছে, অনেক কিছু দেখতে পাচ্ছি এটার ভিতরে। এইটা অবশ্যই মোশন কন্ট্রোলার হবে, মোশন কন্ট্রোলার 3, অ্যান্ড সাথে হচ্ছে এই যে হাতে লাগানোর জন্য, হাতে যাতে পড়ে না যায় এইভাবে দেওয়ার জন্য এটা। আর সাথে কি দিল, এখানে একটা প্রোপেলার দেখতে পাচ্ছি, দুইটা প্রোপেলার। আর হচ্ছে ইউজার ম্যানুয়াল আছে এটাতে, ইউজার ম্যানুয়াল ছাড়াও এখানে একটা জিনিস আছে আপনাদেরকে দেখাই, সেইটা হচ্ছে এই যে ম্যানুয়ালস তো সব থাকবে, সাথে হচ্ছে এইটাতে ভিতরে কিন্তু স্টিকার থাকে। সো এটা কিন্তু ফেলবেন না, এখানে অনেক কুল কুল স্টিকার, এই যে আমার ব্যাগের মধ্যে দেখেন, ব্যাগের মধ্যে যে স্টিকারটা দেখতে পাইতেছেন, এরকম অনেক জোস জোস কুল স্টিকার কিন্তু এখানটায় আসতো, এটা ফেলে দিবেন না বুঝে। আর ম্যানুয়াল পরে নেবেন ভাই, আর না পড়তে চাইলে আমার ভিডিওতে আছে আপনাদের জন্য। আর এরপর এটা দেখেন, এটা হচ্ছে আপনার যেহেতু একটা কম্বো, মোশন কম্বো, তাই ব্যাটারি থাকবে তিনটা, একটা ড্রোনের সাথে লাগানো আছে।
আর এখানে আছে আরও দুইটা, সাথে চার্জিং হাফটা দিছে। এই যে দেখেন এখানে আরও দুইটা ব্যাটারি দিছে, আর সাথে দেখেন এইখানে কিন্তু আরেকটা ব্যাটারি আছে। যাই হোক, টোটাল তিনটে ব্যাটারি পাচ্ছেন আপনি এই মোশন কম্বোতে। আর আছে আর এই মোশন কন্ট্রোলারটা, আর এই যে গগলস N3। এখন আসেন প্রাইস কত এই ড্রোনটার। সো নিওর এই মোশন কম্বোটার প্রাইস হচ্ছে 63,000 সামথিং, মানে 63,500, কিন্তু অফার প্রাইস এখন চলতেছে 60,000 টাকা একদম ফ্ল্যাট। আর কোত্থেকে নেবেন? ক্যামেরা ওয়ার্ল্ড, যমুনা ফিউচার পার্ক। আমি কেন ওদেরকে রিকমেন্ড করতেছি, কারণ ওরা একটা অথরাইজ ডিলার DJI-এর। তো ওদের থেকে আপনি ড্রোন নিলে আফটার সেলস সার্ভিস যে জিনিসটা আছে, যে আপনার ড্রোনে কিছু হলে পরবর্তীতে রিপেয়ার, অ্যান্ড ড্রোনে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। তো ওরা এটা অফিসিয়াল ওয়ারেন্টিটা ক্লেম করতে পারে। আপনার ড্রোনে যদি কিছু হয়, কোনো সমস্যা হয়, ওরা কিন্তু DJI-এর কাছে ডিরেক্টলি পাঠাবে ড্রোনটা এবং ওখান থেকে রিপেয়ার করে আনবে। তো বুঝতেছেন, এই জন্যেই আমি ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কে রিকমেন্ড করতেছি। সো ইয়া, স্টক খুবই লিমিটেড আছে, 60,000 টাকা যদি নিতে চান। ও, কিছু হবে না আসলে এই ড্রোনটা যদি আমি ফালাইও দিই, যেটা বাস্তব কথা। এটা খুবই ডিউরেবল একটা ড্রোন, আমি এবারে টুটাই ইউজ করি, তো আমি জানি এই ড্রোনের আসলে কিছুই হবে না। এখন দেখবো আরেকবার এই বক্সটাতে অ্যাকচুয়ালি কী কী ছিল, যাতে আপনারা মিলিয়ে নিতে পারেন যারা কিনবেন। তো এই গগলস N3 এইটা পাবেন, সাথে পাবেন হচ্ছে মোশন কন্ট্রোলার 3, সাথে হচ্ছে হাতের রিস্টে যাতে আটকায় থাকে সেটার জন্য একটা দড়ি টাইপের দিছে। তারপর আপনারা পাচ্ছেন DJI নিও দ্য ড্রোন ইটসেলফ, সাথে তিনটা ব্যাটারি, অ্যান্ড ব্যাটারি তিনটা চার্জ করার জন্য একটা চার্জিং হাব, যেটা হচ্ছে আপনি এই যে দেখেন তিনটা ব্যাটারি সাইমেন্টেনিয়াসলি একসাথে চার্জ করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি কুল। আর কী থাকতেছে? আর থাকতেছে হচ্ছে এই দেখেন লটস অফ ম্যানুয়ালস, এগুলো কেউ পড়েন না, আমিও পড়ি না, আর যারা পড়তে চান না তাদের জন্য তো আমার ভিডিও আছেই, দেখে নিন। আর এই যে একটা স্টিকার, এটা ফেলবেন না, কুল কুল অনেকগুলো স্টিকার আছে এটার ভিতরে, আমি একটু খুলে দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে দেখেন, দেখছেন অনেকগুলো স্টিকার, কিন্তু এগুলো ভুলে ফেলবেন না। ওফ, এখানটা এত বাতাস। আর হচ্ছে এই দেখেন দুইটা প্রপেলার, যদি ধরেন যদিও নিওর প্রপেলার ভাঙাটা অনেক ডিফিকাল্ট একটা টাস্ক, ভাঙবে না আশা করি, আর যদি ভাঙে সেটার জন্য দুইটা প্রপেলার সাথে দেওয়া আছে। আর হচ্ছে এই দেখেন C2C একটা কেবল, যাতে আপনি চার্জ করতে পারেন, দেখছেন C2C। আর হচ্ছে এই যে স্ক্রুগুলো খোলার জন্য প্রপেলারের এই স্ক্রুটা, এই তো। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ এক্সপ্লোরিং, অ্যান্ড প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।